এরপর প্রশ্ন হচ্ছে শেখ আমি কি রোজা অবস্থায় রক্ত দিতে পারবো কিনা এর উত্তর হচ্ছে রোজা অবস্থায় রক্ত দেওয়ার শর্ত সাপেক্ষে জায়েজ আছে তবে যতদূর সম্ভব সিয়াম পালন করা অবস্থায় রক্ত না দেওয়াই ভালো কিন্তু দেখা যাচ্ছে যে এমন রুগী পড়ে গেছে তাকে সিয়ামরত অবস্থায় দিতে হচ্ছে আপনি ইফতার করার পরে দিবেন ততক্ষণে রুগী হয়তো মারা যাবে তাহলে আপনি যখন রোজা অবস্থায় আছেন সিয়াম অবস্থায় আছেন তখনই যদি রক্ত দিতে হয় তাহলে রক্ত দিতে পারবেন কিন্তু কি পরিমাণ রক্ত দিতে পারবেন যদি রক্ত দেওয়ার পরিমাণটা এত বেশি হয়ে যায় যেটার কারণে আপনি দুর্বল হয়ে যাবেন তাহলে ওই দিনের সিয়াম ভেঙে যাবে বা ভেঙে ফেলবেন পরবর্তীতে ওই একদিনের সিয়ামের পরিবর্তে আরেকটি সিয়াম কাজা আদায় করলেই চলবে একদিনের পরিবর্তে আরেক দিনের সিয়াম আদায় করলেই চলবে কিন্তু যদি সামান্য পরিমাণ হয় আদা ব্যাগ রক্ত বা অল্প কিছু রক্ত দিলেন বা যে পরিমাণ রক্ত দেওয়ার কারণে শারীরিকভাবে আপনি অসুস্থ হবেন না স্বাভাবিক থাকবেন খুব বেশি দুর্বল হয়ে যাবেন না তাহলে ওই রকম যদি হয় এমতো অবস্থায় অসুবিধা নেই রক্ত দেওয়া যাবে কিন্তু আবারও বলে দিচ্ছি যতদূর সম্ভব সিয়াম রাখা অবস্থায় রক্ত না দেওয়াটাই উত্তম হবে ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হচ্ছে ফিতরা দেওয়া কি ফরজ না দিলে কি গুনাহ হবে ফিতরা দেওয়া ফরজ কিনা ওলা আমাদের মত হচ্ছে কেউ ফরজ বলেছেন কেউ ওয়াজিব বলেছেন আর ফরজ আর ওয়াজিব হচ্ছে কাছাকাছি রসুল সাল্লাহামের ভাষায় তিনি ফরজ হিসেবে সাব্যস্ত করেছেন সোনানের তিরমিজিতে হাদিসটি এসেছে

মানে আবশ্যক বা ফরজ বিধান তাহলে এ থেকে আলেমদের মত হচ্ছে যে এটি একটি ফরজ বা ওয়াজিব বিধান এই বিধান যদি কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি ফেতরা আদায় না করে তাহলে সে ব্যক্তির উপরে সে ব্যক্তির জন্য অবশ্যই সে গুণাগার হবে সে অবশ্যই অবশ্যই গুণাগার হবে ওয়াজিব এবং ফরজের মতো একটা বিধান পরিত্যাগ করার কারণে আমরা অনেকেই এটাকে খুব ছোট করে দেখি অনেকে না বুঝার কারণে মনে করি যে কেউ রোজা রাখে নাই তার মনে হয় দরকার নেই না বিধানটা হচ্ছে আপনি রোজা রাখলেও ফেতরা দিবেন রোজা না রাখলেও ফেতরা দিবেন অনেকে মনে করি যারা রোজা রাখে বড় শুধু তারা দিবেন না ছোট বাচ্চা যেটা কোলে দুধ খায় এবং কি অনেক আলমদের মতে ঈদের আগের দিন রাতেও যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাহলে সেই বাচ্চারও ফেতরা দিতে হবে তার মানে ছোট বাচ্চা বড় মুর্বি রোজা সিয়াম রাখতে পারুক বা না পারুক প্রত্যেক ব্যক্তির উপরে ফেতরা দেওয়া আবশ্যক ফেতরাটা দেওয়া উচিত হচ্ছে আপনার ঈদের সালাতে যাওয়ার আগে ঈদের দিন সকালে ঈদের সালাতের আগে ঈদের সালাতের পরে যদি দেয় তাহলে সেটা ফেত্রে আদায় হবে না সেটা দান হবে সাধারণ দান দিতে হবে কখন ঈদের সালাতের আগেই দিতে হবে থেকে বেশি সর্বোচ্চ হয়তোবা আমরা ঈদের রাতেও দিতে পারি কিন্তু উত্তম হচ্ছে ঈদের দিন ঈদের দিন সকালে ঈদের দিন সকালে আদায় করা তো এই ফেত্রে একটা গুরুত্বপূর্ণ বিধান আমরা অনেকেই জাকাতের বিধানটা খুব জানি মাসাল্লাহ বা সিয়ামের বিধানটা জানি কিন্তু ফেতরার বিধানটাকে আমরা অনেকেই এটাকে পরিহার করে চলার চেষ্টা করি এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করি অনেকে আবার মনে করে থাকেন যে যার উপরে জাকাত সম্ভবত তার উপরেই উপরে দেওয়া আবশ্যক মানে যার উপরে ওয়াজিব হবে তার উপরে ফেতরা ওয়াজিব হবে এটা যদিও এক পক্ষের মত আছে কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে যে জাকাত ফরজ হওয়ার জন্য যে পরিমাণ অর্থের দরকার ফেতরা দেওয়ার জন্য ওই পরিমাণ অর্থের প্রয়োজন নেই বরং আপনি যদি নিজের অতিরিক্ত টাকা হিসেবে ফেতরা দেওয়ার মতো তৌফিক থাকে তাহলে আপনার উচিত আপনি ফেতরা দিবেন বুঝতে পেরেছি তাই আমাদের উচিত দেওয়ার মতো এই বিধানটাকে গুরুত্ব দিয়ে আদায় করা নিজেরা দিব এবং আশেপাশে যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ নিজের মা বাপকে উদ্বুদ্ধ করবো পরিবারের প্রত্যেকটা লক্ষ্যে দিতে হবে পরিবারের প্রধান যিনি তার অধীনস্থ যিনি আছে তার পক্ষ থেকে পরিবারের প্রধান দিবে প্রশ্ন আসতে পারে শিশু বাচ্চা তো তার ফেতরা সেকে দিতে পারবে সে দিতে পারবে না ঠিক আছে কিন্তু তার বাবা দিবে শিশু বাচ্চার পক্ষ থেকে কে দিবে তার বাবা দিবে স্ত্রীর যদি সম্পদ থাকে তাহলে স্ত্রীর ফ্ষেতরা স্ত্রী দিবে আর স্ত্রীর সম্পদ না থাকলে স্ত্রীর পক্ষ থেকে তার স্বামী আদায় করবে যে অধীনস্থ আছে তার মালিক যিনি সে মালিক অধীনস্থ ব্যক্তির পক্ষ থেকে ফেতরা আদায় করবে কাজী এই ফেত্রা ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া উচিত আল্লাহ সুবাহ আমাদের সবাইকে এই বিধানটি বোঝার তাও দান করুন